ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চাইনাদুয়ার জেলার মাছ দেখাবো আপনাদের। আমরা আসছি বর্তমান চাইনাদুয়ার দেখতে, তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, হাঁস পালনের পাশাপাশি চাইনাদুয়ার নিয়ে মাছ ধরার কাজে আছি, দুইটা কাজ একসাথে করতেছি। যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন সম্পর্কে আমার খালাতো ভাই, আমার কাজের সহযোগী হিসাবে ওকে আমি আমার সাথে রাখছি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স, আমরা কেমন মাছ পাই এটা আপনাদেরকে দেখাবো। চাইনাদুয়ার সম্পর্কে দু একটি কথা বলে রাখি ভিউয়ার্স। চাইনাদুয়ার জাল অত্যন্ত ভালো মানের একটি জাল। এই জাল দিয়ে সর্বপ্রকার মাছ ধরা যায়। তো ভিউয়ার্স, চাইনাদুয়ার জাল দিয়ে আমার মনে হয় যেগুলো আপনার ছোটো ফাঁসা বা পাশ যেগুলো ছোটো ছোটো, তো সেই জালগুলি সাধারণত না কেনাই ভালো, কারণ একদম ছোটো মাছ না ধরা ভালো। কিন্তু যে সমস্ত জাল ভিউয়ার্স সত্যি ঘন পাশ, যেটা আমরা বলি আঞ্চলিক ভাষাতে বা আমি যেভাবে বুঝি আপনাদেরকে সেভাবে বলছি, তো ঘন পাশের জালগুলি না কেনাই ভালো বা বাজারে বিক্রি না করা ভালো। আর একটি কথা বলে রাখা উচিত, সরকারি সময়সীমা অনুযায়ী যে সমস্ত টাইমে মাছেরা ডিম দেয় এবং বংশবৃদ্ধি করে, সেই সমস্ত সময় আসলে এই সমস্ত জালগুলি দিয়ে মাছ না ধরলে দেখা যাচ্ছে যে ভালো হবে। ভিউয়ার্স, আসলে মনে হয় আজকে আমাদের কপাল ভালো, আমরা অনেক ভালো মাছ পাচ্ছি। দেখা যাক এখানে আমরা কী মাছ পাই। তো ভিউয়ার্স, আসলে মাছগুলো দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, আমরা তো আজকে এখানে গুচি মাছ পেয়েছি ভিউয়ার্স। এই জালগুলো আমাকে এখান থেকে তুলতে হবে, শুকাতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকাতে যে সমস্ত মাছ পাওয়া যায় সে সমস্ত মাছ। ভিউয়ার্স, একটু চাচাকেও দেখে নিন, ভাতিজা সবে মাত্র ক্লাস টেনে পড়ালেখা করতেছে। তো আসলে বর্ষার কারণে বাড়ির আশেপাশ ডুবে যাওয়ার কারণে দেখা হচ্ছে যে আমাদের গৃহপালিত পশু পাখি ছাগল বা দুই চারটা যাই থাকুক না কেন, এগুলাতে ঘাসের জন্য বড় কষ্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আর কি একটু গবাদি প্রাণীগুলোকে হেল্প করা হচ্ছে, তাদেরকে পেট ভরে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। ভিউয়ার্স, এখানে আসলে আমাদের অনেক কয়টা মাছ মরে গিয়েছে, তো আমরা মরা মাছগুলো এটা সাইজ করব। কিন্তু আপনারা দেখতে থাকুন আমাদের এই চাইনাদুয়ার জাল, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ওগুলি বাছাই করা লাগবে। কোনগুলি? অবশ্যই যেগুলি তাজা নাই সব ফেলা দেওয়া লাগবে। সুন্দর হচ্ছে, বাতাসের পরিমাণটা বেশি তো। ভিউয়ার্স, আমরা আসলে আজকে খুব সুন্দর সুন্দর মাছ পাচ্ছি, যে মাছগুলো আমাদের এলাকাতে অনেক দামি। এই মাছগুলো সাধারণত আপনার 500-600 টাকা কেজি বিক্রি হয়। তো দেখা যাচ্ছে যে 10টা জাল ছেড়ে যদি আপনার 1.5-2 কেজি মাছ পাওয়া যায়, তো দেখা যাচ্ছে যে এখানে হাজিরা থেকে যায়। ভিউয়ার্স, আসলে দেখুন এখানে কিন্তু আমাদের মাছ আছে, অনেক দারুণ মাছ। তো আসলে এই মাছগুলোও অনেক ভালো। আসলে এটা শিং মাছ। এই এখানে কালকে একবার ভিউয়ার্স একটা ভুটা খেয়েছি।